আরজিগড়ের মহিলা ডাক্তারের নৃশংস ধর্ষণ ও খুনের ঘটনায় মমতা সরকারের 10 ভুল, যা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল আসল দোষী ঠিক কারা। প্রথম ভুল, ধর্ষণ ও খুনকে আত্মহত্যা বলে গল্প বানানোর ছক ও তড়িঘড়ি একজনকে গ্রেফতার করে মামলা নিষ্পত্তি করার চেষ্টা। দ্বিতীয়, সন্দীপ ঘোষের পদত্যাগের পরই তাকে একদিনের মধ্যে ন্যাশনাল মেডিকেল কলেজে নিয়োগ। তৃতীয়, নির্যাতিতার বিচারের জন্য পথে নামা, আবার অন্যদিকে 42 জন আন্দোলনকারী ডাক্তারকে ট্রান্সফারের অর্ডার দেওয়া। চতুর্থ, মেয়েদের রাত দখলের সময় আরজি করে দুষ্কৃতীদের তাণ্ডব চালানো এবং চেস ডিপার্টমেন্টে ঢুকে প্রমাণ লোপাটের চেষ্টা। পঞ্চম, তিলোত্তমার পরিবারকে 10 লক্ষ টাকা ক্ষতিপূরণে মুখ বন্ধ করানোর চেষ্টা। মেয়েটি তো আর ফিরে আসবে না, ওর নামে যদি আপনারা কিছু করতে চান করতে পারেন, যা টাকা লাগবে আমি দেব। জনসমাবেশে মুখ্যমন্ত্রীর হুমকি, আন্দোলনকে রাম বাম দলে জড়িয়ে মিথ্যাচার করা। সপ্তম, শান্তিপূর্ণ গণ আন্দোলনকে 144 ধারার মাধ্যমে দমন করার চেষ্টা এবং ফুটবল সমর্থকদের দলদাস পুলিশের বেলাগাম লাঠিচার্জ। অষ্টম, ডাক্তার কিংবা আন্দোলনকারীদের সমন পাঠানো। নবম, মমতা নিজে ভুল স্বীকার না করে বারবার আসল সত্যিকে বিকৃতি করার চেষ্টা। দশম, ফেসবুকে পোস্টের জন্য হুমকি এবং সাধারণ মানুষদের থানায় তলব। এখানেই হয়তো শেষ নয়, ভুলের সংখ্যা আরও বাড়বে, আর যত বাড়বে তত বাড়বে মিছিল। জনগণ আজ আঙুল তুলছে। দফা 1, দাবি 1, মুখ্যমন্ত্রীর পদত্যাগ।